গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, যখন তখন বাচ্চাদের আবদার এটা মেটানোই যায়। আমেরিকান চপস্টিক, এর জন্য নিয়েছি বোনলেস চিকেন, এরকমভাবে কেটে চপ করে নিয়েছি। আর নিয়েছি ক্যাবেজ, ক্যারট, ক্যাপসিকাম, গ্রিন চিলি, গার্লিক, অনিয়ন, একটা এগ, আর একটুখানি নুডলকে আমি একটু হালকা বয়েল করে নিয়েছি। নিয়েছি টমেটো কেচাপ আর অ্যারারুট, গ্রেভির জন্য লাগবে। চলো নেক্সট স্টেপ আমি শুরু করি। এর মধ্যে আমি একটু অয়েল দিয়ে মেখে নিয়েছি আর চিকেনটাকে বয়েল করে নিয়েছি, এই যে স্টোটা আলাদা করে রেখেছি। এবার আমি প্যানে অয়েল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। দিয়ে এবার আমি কি করব, যে নুডলসটাকে তেল দিয়ে মেখে রেখেছি সেটা এর মধ্যে এটাকে আমি ফ্রাই করব। এর মধ্যে একটু বিছিয়ে দেবো গোল হওয়ার মতো, এটাকে আমি ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে। এটাকে আমি ফ্রাই করে নেব এরকম করে। আমেরিকান চপসের বেসটা এরকম নুডল দিয়ে তৈরি করতে হবে। এবার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি যে একটা এগ নিয়েছিলাম ওটাকে আমি অমলেটের মতো একটু করে দেবো। এরকমই হবে, এটাকে আমি এবার নামিয়ে নেব। এই যে চপ করে রেখেছিলাম অনিয়নটা, অমলটা আমি দিয়ে দেবো। একটুখানি অনিয়নটা ভেজে নেব, এবার দিয়ে দেবো চপ গার্লিক, মিডিয়াম ফ্লেমে এটা করবো যেন কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে টেস্টটা আসবে না। এবার বয়েল করে যে চিকেনটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা দিয়ে আমি একটু এটাকে ফ্রাই করব। আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হালকা লবণ, দিয়ে যেরকম নুন খাও সেই হিসাবে নুনটা দেবে। এবার আমি ক্যারেট যে একটু চপ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, ক্যাপসিকাম, গ্রিন চিলি আর চপ ক্যাবেজ দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না এটা নরম হয়। আসলে জানো তো এটাতে হচ্ছে গ্রেভিটাই আসল, তাই জন্য এটাকে হালকা একটু নরম করে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফ্রাই করব। ওটাই ফ্রাই করতে হয়, এটা খুব ডিপ ফ্রাই হয় না। এবার যে চিকেন স্টোটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর টমেটো কেচাপ এটা এর মধ্যে দিয়ে আমি এটাকে বয়েল করব। আর এই যে অ্যারারোট গুলা জলটা আছে, যেটা আমি অ্যারারোটটা নিয়েছিলাম সেটাকে গুলিয়ে নিয়েছি, তো এটা যদি এর মধ্যে দিই তো থিকনেসটা এটা রাখবে, গ্রেভিটার যে থিকনেস। তো এটা আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আমি বয়েল করতে হতে দেব। দেখো গ্রেভিটা এরকম ভাবে তৈরি হয়ে যাবে, কারণ আমেরিকান চপসিতে এই গ্রেভিটাই হচ্ছে সবচেয়ে ভালো করে এটাকেই মন দিয়ে বানাতে হবে, যেরকম যাভাবে দেখালাম। এবার এটাকে আমি কি করব, নামিয়ে নেব।
এবার আমি কি করব, গ্রেভিটা এর মধ্যে নিয়ে নেব, তারপরে নুডলটা করেছি সেটাকে এখানে নেব, নিয়ে এটা এরকম। এটা আমার রেসিপিটা কমপ্লিট হলো, তোমরা ওটাকে দেখে সুন্দর করে বানিও, খুব সুন্দর খেতে। যারা দূরে ভাইরা আমার আছিস, ছোট আমার চেয়ে, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিস, বোনরা রয়েছে, তারাও চটপট জলদি এটা রান্না করে খাবি, হেলদিও এবং টেস্টিও। কেমন হয়েছে খেয়ে কমেন্ট বক্সে জানাবি। তোরাও ভালো থাকিস, আমিও ভালো থাকবো। এখানে আমার রেসিপিটা শেষ করলাম।